প্রথমে চেক করুন আপনার মধ্যে কোনো ডাউট তো নেই। আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ তো শুরু করেছেন, কিন্তু কোনো ডাউট নেই, কোম্পানি সম্বন্ধিত হতে পারে, কোম্পানির প্রোডাক্ট নিয়ে হতে পারে, কোম্পানির প্ল্যান নিয়ে হতে পারে, হতে পারে আপনার সিনিয়রকে নিয়ে কিছু কনফিউশন আছে, কিছু তো কিছু প্রবলেম আছে এই ইন্ডাস্ট্রি নিয়ে সন্দেহ হতে পারে আপনার, হতে পারে নিজের উপরে ডাউট আছে কি আমি পারবো না, এরা পারছে ঠিক আছে আমার দিয়ে হবে না, আমি তো পড়ালেখা কম জানি, আমি তো বলতেও জানি না, আমি লোক কোথায় খুঁজতে যাব, কি কিছু না কিছু একটা ডাউট আছে। যে ডাউট আছে বলে আপনার কাজ আটকে আছে। প্রথমে আপনাকে আমি পরামর্শ দেব, আপনার একটা যোগ্য সিনিয়রকে বেছে নিন, একটা যোগ্য সিনিয়রকে বেছে নিন, নিয়ে তার সঙ্গে না আপনার প্রবলেম শেয়ার করুন, একদম জলের মতো ক্লিয়ার করে নিন, দেখবেন 70% সাকসেসের কাজ আপনার এমনি হয়ে যাবে যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় আপনার। সে ডাউটটা কি আমি জানি না, সেটা একদিনে ক্লিয়ার হতে পারে, 10 দিনও লাগতে পারে, কিংবা লাগাতার আপনি শিখতে শিখতেও সেটা হতে পারে। তো প্রথমে বলবো আপনার মধ্যে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো কি করে আপনি মজবুত করতে পারেন সেইগুলো আপনাকে আগে ধ্যান দিতে হবে। সিনিয়রের টাইম নিন, আপনার সিনিয়র যেগুলো আছে তাদের টাইম নিয়ে, সে যদি না পারে আমার টাইম নিতে পারেন, তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে। তো প্রথমে আমি এটা পরামর্শ দেবো, ডাউট ক্লিয়ার করুন, কি প্রবলেম করতে হয় যদি খুলে কাজ করুন, নাহলে ছেড়ে দিন না অন্য কাজ করুন, যদি আপনার মনে হয় করব এই কাজ তো মন খুলে করুন, নাহলে করব আজকে করব কালকে করব আগে পিছে কখনো কখনো করব। ডাউটের মধ্যে থাকলে দুই নৌকায় পা দিয়ে কোনোদিনও সফল হওয়া যায় না। তো প্রথমে পরামর্শ দেবো ডাউট ক্লিয়ার করুন, কি আপনার দুর্বলতা, ভাবুন যে কাজে আপনার ভবিষ্যৎ তৈরি হবে, যে কাজে আপনার লাইফ তৈরি হবে, সেই কাজে যদি আপনি এতস্তত করছেন তার মানে কিছু ডাউট আছে না, সে ডাউটটা কি আপনি নিজে একটা লিস্ট তৈরি করুন, সিনিয়রের টাইম নিন, সেই ডাউটটা আগে ক্লিয়ার করুন। দ্বিতীয় চেকলিস্ট নাম্বার 2, গোল সেটিং। আমি জানি আমরা এর আগে শিখেছি কি স্বপ্নকে কি করে গোলে পরিণত করতে হয়, সেটা সবাই করেছে কম বেশি, কিন্তু ওই জায়গায় কাজ শেষ হয়ে যায়নি, কিন্তু ওই জায়গায় আপনার কাজ শেষ হয়ে যায়নি, শর্ট টাইম গোল সেটিং করতে হবে। আগামী 1 বছরের মধ্যে 2024 শেষ হতে হতে আপনার কি পজিশন হবে, শর্ট টাইম গোলটা কি আপনার সেট হয়েছে, 2 লাখ 5 লাখ 10 লাখের ভিতরে কি আপনার চাই, যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো চাই মানে যে কোনো উপায়ে চাই, তাই আমাকে সিনিয়র যতই কাজ করতে বলুক, যা শিখতে বলুক, যা কিছু করতে বলুক, আমি যেখানে যেতে বলুক আমি যেতে প্রস্তুত, কিন্তু এটা আমার চাই, যদি না হয় তো আমি আমার সিনিয়রের কাছে কৈফিয়ত নেবো, আমি চাই মানে চাই, এরকম একটা শর্ট টাইম গোল সেট করুন। তারপর ডেইলি গোলও সেট করুন, আপনি প্রতিদিনের একটা গোল আছে, প্রতিদিনের একটা টার্গেট আছে, সেই টার্গেটটা সেট করে ওই প্রতিদিনের টার্গেটের উপরে আপনি কাজ করবেন, বাকি দেখবেন স্টেপ বাই স্টেপ আপনার সব টার্গেটগুলো পূরণ হবে। এটা যদি পেন্ডিং থেকে থাকে তো এটা ক্লিয়ার করে নিতে হবে, যদি বলেন এর উপরে পুরো বিস্তারিত ট্রেনিং আছে, এর আগেও একবার হয়েছে অবশ্য অনেকে জানে। তৃতীয়, যদি আপনার ডাউট ক্লিয়ার হয়ে থাকে, গোল সেটিং আর ডেইলি গোল সেটিং এসব সব হয়ে থাকে, তাহলে সেলফ পারচেজ হচ্ছে না কেন, আপনি কেনাকাটা করছেন না কেন, কোন জায়গায় সমস্যা, আপনার মধ্যে মনে কি কিছু প্রশ্ন আছে, কি প্রোডাক্টের দাম বেশি, কি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, কি কোন জায়গায় প্রবলেম, আপনি সেই কেনাকাটা তো বাইরে থেকেও করছেন, তো এখানে করতে কি সমস্যা, কোন জায়গায় আপনার সমস্যা, এই ডাউট যদি থাকে তো সেটাও ক্লিয়ার করে নিন। কে কেনাকাটা করবে না করবে আমি করব, আমি আপনাদের সবসময় শিখিয়েছি আমরা ধীরে ধীরে করে যখন টিম তৈরি করব। আপনি 10 জনের টিম তৈরি করলেন, 10 থেকে 100 লোকের হবে, 100 থেকে 1000, 10,000, 1 লাখ লোকের টিম তৈরি হবে, আপনার টিম থেকে কেউ বোম্বে, কেউ কলকাতা, কেউ ইউপি, কেউ বিহার, কে কোথায় পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে আছে, সবাই যখন ইমানদারিতে বাড়ি বসে কেনাকাটা করবে তো লাখো আপনার ইনকাম হতে পারে। সেই যদি ইনকাম চান তো আপনি যদি নিজেই সন্দেহ করেন তাহলে বাকি লোকগুলো কি করে করবে, আপনি নিজেই ডাউটের মধ্যে আছেন। এখানে যদি সিস্টেম ফলো করা হয়, প্রশ্নগুলো ক্লিয়ার করে নেওয়া হয়, 2-4 মাসের মধ্যে আপনার বাড়ির রেশন পানি পুরোপুরি ফ্রি, যা কেনাকাটা করবেন তার থেকে বেশি ইনকাম ঢুকবে আপনার, ওই ডাউটগুলো আগে ক্লিয়ার করে নিয়ে তারপর আপনি কাজ করুন।
তারপর দেখবেন টিমও হবে, সব কিছু হবে। কোন জায়গায় আপনার আট কাটছে, এটা কাজ হচ্ছে কি আপনার? আর চতুর্থ, নিজেকে না ক্রস লাইনের লোকের থেকে বাঁচান, নিজেকে সেভ করুন আগে। কার থেকে? ক্রস লাইন। আপনার শুধু আপনার টিমের সঙ্গেই মতলব হওয়া দরকার, আমার তো মনে হয়। আপনার টিমকে, যতগুলো আপনার জুনিয়র আছে তারা আপনার টিম, আর যতগুলো সিনিয়র আছে তারাও আপনারই টিম। সিনিয়র আর জুনিয়রদের কন্ট্যাক্টে আপনাকে থাকতে হবে। যদি এছাড়া আদার্স অন্য কোনো লিডারকে আনার চক্কর করে কিংবা আপনার এই কিংস মেকার গ্রুপে আসে বলে আপনি অন্য লিডারের সঙ্গে বন্ধুত্ব করছেন, ওই বন্ধুত্ব যদি এরকম থেকে থাকে তো কাজের না। সব থেকে বড় নেগেটিভিটি ভাইরাস যদি কোনো জায়গার থেকে আসে তো ক্রস লাইন থেকে আসবে। ক্রস লাইনের সঙ্গে আপনার কি বন্ধুত্ব আমি জানি না। তো তোর ইনকাম এসছে? না, আমার এখনো আসেনি। আচ্ছা, জানিস ওর এত টাকা ইনকাম আসবে বলছে, এর কামায় কি? নেগেটিভ আলোচনা। জানিস এর সঙ্গে এই ঝামেলা, কোম্পানিতে এই প্রবলেম চলছে। মানে এক নেগেটিভ আত্মা আর এক নেগেটিভ আত্মার সঙ্গে মিলে যায়, তখনই নেগেটিভিটি আস্তে আস্তে করে তারা দুইজনে কিন্তু ছাড়ার কারণ হয়। প্রথমে আপনাদের একটা পরামর্শ দেব আমি, বাইরের লিডার আনার চেষ্টা করার দরকার নেই। কি আমি একটা অন্য কোম্পানিতে বড় লিডার কাজ করে ওকে আমি নিয়ে আসবো? কোনো কাজের নেই, রিজেক্টেড পিস আমাদের দরকার নেই। বাইরের থেকে যদি কোনো রিজেক্টেড পিস আসে, প্রথমে যদি আপনারটা আসে, ও আসে কেন? আসে ও আপনার দুর্বলতা খুঁজছে, আপনিও তার দুর্বলতা খুঁজছেন, একে অপরের দুর্বলতা, একে অপরের টানাটানির চক্করে থাকবে। কেউ করবে না কিন্তু, আর যদি করেও আপনার সাথে কাজ, কিছুদিন কাজ করবে আর আপনার টিম নিয়ে পালাবে। তো এরকম লিডারদের কন্ট্যাক্টে থেকে কোনো লাভ নেই। আমি তো বলবো ফেসবুক থেকেও তাদের ব্লক করুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় ব্লক করুন, নাম্বার, ফোনে কথা বলারই দরকার নেই। কারণ আপনি যখন আজকে করবেন, কালকে আপনার জুনিয়রও এটা করবে, তখন আপনি মানাও করতে পারবেন। ওই জন্য আমি পরামর্শ দেবো, প্রথমে ক্রস লাইনের সঙ্গে কোনো মানে নেই যে আপনার টিমে নেই। যদি ভিডিও ভালো লাগে তবেই শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থ্রু থেকে অ্যাকচুয়াল ফিল্ডের নলেজ আপনারা পাবেন।